আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমাদের দুপুরের আয়োজন কি হবে, তো এটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দুপুরের হবে ডাল রান্না আর চাল কুমড়ো দিয়ে ট্যাংরা মাছের তরকারি আর বেগুনের ভর্তা। তো ডালটা আমি এখন বাগার দেব, আগেই ডালটা সেদ্ধ করে নিয়েছি। বাগার দেওয়ার জন্য দিয়ে দিয়েছি দুটা শুকনো মরিচ, কিছু রসুন কুচি, আর কয়েকটা কালো জিরে। আমি যখন রান্না করি সব সময় ডাল কালো জিরে দেই, কারণ কালো জিরেটা ডালের স্বাদ বাড়িয়ে দেয়, ডালটা খেতে দারুণ লাগে। তো এই যে আমি এখন ডালটা ঢেলে দিলাম বাগারের জন্য। তো আমার ডাল রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন আমি ট্যাংরা মাছটা ভেজে নেব। তো ট্যাংরা মাছে আমি দিব গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো আর সামান্য কিছু লবণ দিয়ে মেখে নেব। তো মশলাটা আমি দিয়ে দিলাম, এখন মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গিয়েছে মশলা দিয়ে, এখন আমি কড়াইটা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই আমি মাছটা তেলে ভেজে নেব। তো মাছটা আমি দিয়ে দিলাম, এই যে মাছ ভাজা আমার হয়ে গিয়েছে। তো আরো কয়েকটা মাছ আছে, সেগুলোও ভেজে নিচ্ছে। তো সবগুলো মাছ আমার এখন ভাজা শেষ, এখন আমি তরকারিটা রান্না করব।
এই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তরকারি রান্না করব, সেই জন্য আমি বাটিতে সবগুলো মশলা এবং লবণ একসাথে মিশিয়ে নিয়েছি। হলুদ, মরিচ, ধনে গুঁড়ো আর জিরা বাটা আর আদা বাটা আর লবণ সব একসাথে আমি মিক্স করে নিয়েছি। এখন এই মিক্সের মশলা আমি রান্না করব। তো তেল দিয়ে নিচ্ছি আমি তরকারি রান্নার জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নেব। তো এই ধরনের রান্না তো আমরা সবাই বাসায় করি, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার মশলাটা কষানো হয়েছে, এখন আমি সবজিটা দিয়ে দিলাম। তো সবগুলো সবজি আমি দিয়ে দিচ্ছি। তো এই যে কুমড়োটা আমি একটু মশলাতে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে ঢাকনাটা আবার তুলে দেখলাম কি অবস্থা আছে, যে প্রথম অবস্থায় এইরকম হয়েছে। একটু নেড়ে চেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা তোলার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার তরকারি রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে কিছুটা তরকারি তুলে নিচ্ছি। তো এই যে আমার হাজব্যান্ড এখন দুপুরের খাবার খাবে, সেই জন্য ভাতটা নিয়ে নিচ্ছে। তো আমার দুপুরের রান্না এই ছিল আজকে।
তরকারিটা ভালোই মজা হয়েছিল। তো আজকে বিকেলবেলা আমার ভাই আসছিল আমাদের বাসায় অনেকগুলো আম নিয়ে। তো ওরা আম নিয়ে এসেছে, আর আমাদের বাড়ির পাশে ছিল অনেক বড় একটা পুকুর, সেখানে ওরা অনেক খেলা করেছে পানিতে, ওরা খুব মজা করেছিল। আমার বোনের ছেলে, আমার ভাইয়ের ছেলে, আমার মা, ভাবি সবাই এসেছিল আজকে আমাদের বাসায়, খুবই আনন্দ করেছি আমরা। দেখুন ওরা কি আনন্দ করছে, আমাদের বাসায় এসেছিল, খুবই মজা করেছিল ওরা। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এই ছেলেটা হলো আমার ভাইয়ের ছেলে, এটা বড়, আরেকটা ছোট ছেলে আছে। ওরা দুই ভাই খুবই মজা করছে, ওরা হলো আমার বোনের ছেলে। এই যে দেখুন কত আম নিয়ে আসছে, প্রতি বছরই আমার ভাই আমাদের জন্য অনেক আম নিয়ে আসে। এই আমগুলো হচ্ছে খাগড়াছড়ি থেকে নিয়ে আসা। এই যে আমার ভাইয়ের ছোট ছেলে, খুবই কিউট, মাশাল্লাহ, সব সময় হাসি খুশি, কান্নাকাটি বলতেই করে না। আমার মেয়ে ওর সাথে দুষ্টুমি করছে আর খেলা করছে, দেখুন কি মাশাল্লাহ, হাসিটা খুবই মিষ্টি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর সব সময় আমার ভিডিওটি দেখবেন। এই যে সামির, এটা আমার ভাইয়ের বড় ছেলে। ওই যে বিকেলবেলা আম কেটেছিলাম, সবাই খাচ্ছি। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।